মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। জানো, আমি কালকে রাতে বুঝতে পারলাম যে তুমি আমাকে কত ভালোবাসো। কি করে? কালকে রাত্রিবেলা তুমি যখন বাড়ি ফিরলে তখন তোমার কোনো জ্ঞানই ছিল না। তুমি না রাগ করো না, জানো তো কালকে অফিসে এমন একটা পার্টিতে খাওয়া দাওয়া হয়ে গেল, প্রচুর মাল খেয়ে ফেলেছিলাম। কিন্তু তাতে আমি রাগ করিনি, বরং তাতেই তো আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে কত ভালোবাসো। এই কি করে বুঝলে? আমি তো কালকে তোমাকে বাথরুমে নিয়ে গেছিলাম তোমার জামা কাপড় ছাড়াতে। আমি যখন তোমার জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি তখন তুমি আমাকে কি বললে জানো? কি বললাম? তুমি বললে, শোনো, আমার জামা কাপড়টা যে খুলে নিচ্ছ সে আবার কিন্তু পরিয়ে দিও, কেননা আমার বাড়িতে তো একটা বিয়ে করা বউ আছে, আমার এত ভালো লাগলো হবে, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ গো বাস, জানো তো এই আমার টাকা পয়সা সব কিছু পেছনেই তো তোমার হাত। এই যা, কি করে? আরে বাবা, টাকা তো প্যান্টের পিছনেই থাকে না। কিপটে কোথা? শোনো না, বলো না, শোনতু বল তু, আজকে আমাকে মলে নিয়ে যাবে, আমি অনেকদিন অনেক কিছু কিনিনি। ঠিক আছে, কিন্তু তুমি আমার পিছনে পিছনে থাকবে, নাহলে আমার পকেট মার হয়ে যাবে। আমি যদি পেছনে পেছনে ঘুরি তাহলে তুমি আমাকে চোখে চোখে রাখবে কি করে? আমি যদি হারিয়ে যাই তাহলে তখন মার না খাওয়ার ভয়ে আমি একটা সুন্দরী মহিলার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আমি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি সুন্দরী মহিলার সঙ্গে গল্প করবে? হ্যাঁ, তাহলে তুমি চট করে চলে আসতে পারবে, কারণ কোনো সুন্দরী মহিলার সাথে আমার কথা বলতে তুমি তো দেখতে পারো না, না ওখানে ঠিক চলে আসবে। সবসময় বাজে কথা, তোমার সঙ্গে আমি একদম কথা বলবো না, তুমি আমাকে একদম ভালোবাসো না। কেন বাজে কথা বলছো? আমি তোকে ভালোবাসি না। না, আমার থেকে তোমাকে যে টাকার দাম বেশি হলো না বাবা, সেটা ডিপেন্ড করছে। মানে তার মানে তোমার কাছে ব্ল্যাক মানি আছে? না তা নয়, তবে দেখো আমার কাছে 500 টাকা আছে, যেটার খবর তুমি রাখো না, তার দাম কিন্তু 2000 টাকার উপরে। কিন্তু আমার কাছে 2000 টাকা আছে, যেটার খবর তুমি রাখো, তার দাম 500 টাকা থেকেও কম। সব কিছু তোমার নেশার মতো না, সব নেশা তোমাকে করতে হবে। এই যে বান্টুর বাড়িতে যাও তাস খেলতে, যখন ফেরো তখন একবারে মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে ভটকায়। আরে বাবা, বান্টুর বাড়ি থেকে যখন তাস খেলতে যাই তখন কি আর তাসের গন্ধ নিয়ে ফিরতে পারবো? তাই ভটকা খাইতে ভটকা গন্ধ বেরো। তার আগের 25 বছর যখন আমরা দুজনেই অবিবাহিত ছিলাম তখন তো ভালো ছিলাম, তারপরে যখন আমাদের দেখা হয়ে গেল আহা তখনও বেশ ভালো ছিল। এক লড়কি কো দেখা তো এসা লগা জেসে খিলতা গুলাব জেসে শায়র কা খাব জেসে উজলি কিরণ। মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি।